হ্যালো স্টুডেন্টস, আবার আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের ফোর্থ লেকচার নিয়ে এসেছি। আমি ডক্টর কৌশিক মুখার্জি, ফিজিক্স ডিপার্টমেন্ট, বিবি কলেজ, আসানসোল। আজকে আমরা দেখার চেষ্টা করব যে আমরা কিভাবে ডিজিটাল সার্কিটগুলোকে ডিজাইন করতে পারি। আগের লেকচারগুলোতে আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে জেনেছি, ডিজিটাল সিস্টেম সম্পর্কে জেনেছি, বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জেনেছি এবং বুলিয়ান অ্যালজেব্রা কীভাবে সিম্পলিফাই করতে হয় তার রুলগুলো জেনেছি। আজকের লেকচারটাতে আমি ডিজিটাল সার্কিট কীভাবে ডিজাইন করতে পারবো সেই সম্পর্কে একটু বলবো, কারণ আমাদের বিভিন্ন ডিজিটাল সার্কিটগুলো লাগবে ফর ডিফারেন্ট কাইন্ড অফ অপারেশনস। তো লজিক ডিজাইন করার আগে আমরা জেনে নিই যে ডিজিটাল সার্কিট ক রকমের হয়। আমরা তো বেসিক গেটগুলো সব জানি, তাহলে সেই বেসিক গেটগুলো দিয়ে আমরা কীভাবে কত রকমের ডিজাইন তৈরি করতে পারি, কত রকমের ডিজিটাল সার্কিট ডিজাইন করতে পারি, সেইটা হচ্ছে আজকের লেকচারের বিষয়। এবং অবশ্যই ইন্ট্রোডাকশন, পরের লেকচারগুলোতে আমি আরও এর ডিটেলসে ঢুকব। তো দু রকমের ডিজিটাল সার্কিটের কথা নর্মালি বলা হয়, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিটস, একটা হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিটস। কম্বিনেশন কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে এই ধরনের সার্কিটগুলোতে কী হয়, ডিফারেন্ট যে লজিক গেটগুলো আমরা জানি সেই ডিফারেন্ট লজিক গেটগুলোর নানা রকমের কম্বিনেশন করে আমরা এই সার্কিটগুলো তৈরি করি। এখন এই সার্কিটগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যেমন হাফ অ্যাডার, অর্থাৎ দুটো বিটকে যে যোগ করতে পারে এবং তার আউটপুট হচ্ছে একটা সাম, একটা ক্যারি। এবং হাফ অ্যাডার এবং আরও কিছু লজিক গেট ইউজ করে আমরা একটা ফুল অ্যাডার বানাতে পারি। একটা সিঙ্গেল বিট ফুল অ্যাডার ইউজ করে আমরা 4-bit ফুল অ্যাডার, 8-bit ফুল অ্যাডার এগুলো বানাতে পারি। ঠিক একই রকমভাবে প্যারিটি চেকার, প্যারিটি জেনারেটর, কোড কনভার্টার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এগুলো সব হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। বিভিন্ন ধরনের যে গেটগুলো, বেসিক গেট বা ইউনিভার্সাল গেট, তাদেরকে নানা রকমের কম্বিনেশনে ব্যবস্থা করে আমরা এই কম্বিনেশনাল সার্কিটগুলোকে ডিজাইন করি। পাশাপাশি আরেকটা আছে সিকুয়েন্সিয়াল সার্কিট। সিকুয়েন্স কথাটার অর্থ হচ্ছে একটার পর একটা, একটার পর একটা, এইভাবে সিকুয়েন্সিয়ালি তারা আউটপুট দেবে। এবং এই ধরনের যে সিকুয়েন্সিয়াল সার্কিটগুলো, সেই সিকুয়েন্সিয়াল সার্কিটগুলোতে বেসিক যে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট স্টেট অফ দ্য ইনপুটের উপর নির্ভর করে না, হ্যাঁ আগে স্টেটে কী আউটপুট ছিল তার উপরেও নির্ভর করে। অর্থাৎ এখানে একটা ফিডব্যাকের ব্যাপার আছে, আউটপুট থেকে ইনপুটে কোনো একটা জায়গাতে একটা ফিডব্যাকের ব্যাপার আছে। সেই জন্য এই ধরনের সার্কিটগুলোকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে এরা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এদের মেমোরি থাকে, অর্থাৎ এটা মনে রাখতে পারে যে আগে আমি কী কাজ করেছি। সেই জন্য মেমোরি এলিমেন্ট ডিজাইন করার জন্য আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করি, এবং মেমোরির জন্য ফিডব্যাক তো দরকারই আছে। আমরাও যদি কোনো কিছু মনে রাখতে চাই মাঝে মাঝে আমাদেরকে ফিডব্যাক দিতে হয়, নাহলে সেটা আমরা কী করি, ভুলে যাই, আমাদের আর মনে থাকে না। তো ফিডব্যাক ইজ ভেরি নেসেসারি ফর ডিজাইনিং এ মেমোরি এলিমেন্ট। তো সেই রকম কিছু সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে ফ্লিপ ফ্লপস, হ্যাঁ রম, র্যাম, এগুলো সবই হচ্ছে মেমোরি এলিমেন্টস। এবং সব থেকে মজার কথা হচ্ছে যে এই সিকোয়েন্সিয়াল সার্কিটগুলোকে আমরা যদি কাজ করাতে চাই তাহলে আমাদেরকে একটা বিশেষ ধরনের পালস ইউজ করতে হয়, সেগুলোকে বলে ক্লক পালসেস। অর্থাৎ মানে পরপর পরপর এই পালসগুলো 0 1 0 1 0 1 হয়ে যাবে, এবং আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতন ক্লকের কোন সময় আমার সার্কিটটা কাজ করবে আর কোন সময় সার্কিটটা কাজ করবে না সেইটাকে আমরা ঠিক করতে পারি এই সিকোয়েন্সিয়াল সার্কিটগুলোতে। সো দেয়ার ইজ এ ডিফারেন্স, দেয়ার ইজ মানে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন কম্বিনেশনাল সার্কিট এবং সিকোয়েন্সিয়াল সার্কিট। দুটোই হয়তো বেসিক গেট বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি যেন ইউনিভার্সাল গেট দিয়ে ডিজাইন করা যায়, তো তারা এগুলো দিয়েই তৈরি। কিন্তু এই দুটোর মধ্যে একটা মেইন ডিফারেন্স হচ্ছে যে কম্বিনেশনাল সার্কিটের ক্ষেত্রে মেমোরির কোনো ব্যাপার নেই, কিন্তু সিকুয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে মেমোরির একটা ব্যাপার আছে, এবং সেই মেমোরিটা করার জন্য আমাদেরকে ফিডব্যাক অবশ্যই দিতে হবে। এবং এই যে ফ্লিপ ফ্লপের কথা যেগুলো বললাম সেগুলো ডিফারেন্ট টাইপ অফ ফ্লিপ ফ্লপস আমরা আলোচনা করব, এবং সেইগুলোকে ইউজ করে আমরা যেগুলো করতে পারি সেগুলো হচ্ছে শিফট রেজিস্টার, কাউন্টার, এইগুলো ডিজাইন করতে পারি, এবং এইগুলো খুব ইন্টারেস্টিং ইন ডিজিটাল ইলেকট্রনিক্স। তাহলে আমরা যখন লজিক ডিজাইন করতে যাব, কম্বিনেশনাল লজিক হোক বা সিকোয়েন্সিয়াল লজিক হোক, আমাদের সবথেকে মনে রাখার যেটা বিষয় হচ্ছে যে
সেই লজিকের ডিজাইনটা যেন সিম্পলেস্ট হয়, সব থেকে ছোট হয়, সব থেকে কম গেট ইউজ করে আমরা যেন সেইটা করতে পারি। তো সিম্পলিফিকেশনের জন্য আমরা অনেক রকমের পদ্ধতি জানি, তার মধ্যে অ্যালজেব্রিক মেথড একটু আগেই আগের লেকচারে আমরা বলেছি অ্যালজেব্রিক মেথডে কীভাবে ডিফারেন্ট বুলিয়ান অ্যালজেব্রার রুল ইউজ করে আমরা সেই লজিকগুলোকে সিম্পলিফাই করতে পারি। আর একটা টেকনিক আছে যেটা আমরা শিখবো বেশি করে, সেটা হচ্ছে কার্নো ম্যাপ টেকনিক, একটা বিশেষ ধরনের ম্যাপ। এছাড়াও আরও নানা রকমের টেকনিক আছে, আমি জাস্ট সেই দুটো নাম এক্সট্রা যেন জাস্ট মনে থাকে সেই জন্য আমি দিয়েছি, এটা হয়তো আমাদেরকে করতে হবে না পরের দুটো। আমরা অ্যালজেব্রিক মেথড আগে শিখেছি বুলিয়ান অ্যালজেব্রা, এবং সেইটাকে ইউজ করে খুব সুন্দর একটা টেকনিক কার্নো তৈরি করেছিলেন, সেটাকে আমরা কার্নো ম্যাপ টেকনিক বলি, এবং সেইটা আমরা এখানে ডিটেলসে শিখব। তো কার্নো ম্যাপ সিম্পলিফিকেশনের জন্য আমাদেরকে লজিকের কিছু স্ট্যান্ডার্ড ফর্ম সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কার্নো ম্যাপ থেকে কীভাবে আমরা যেটা সিম্পলিফাইড লজিক্যাল এক্সপ্রেশনটা বের করে নিয়ে আসবো সেইটার ফর্মগুলো কী কী হতে পারে। তো নর্মালি দুটো স্ট্যান্ডার্ড ফর্ম আছে, একটা হচ্ছে এসওপি ফর্ম, সেটাকে বলে সাম অফ প্রোডাক্ট ফর্ম, সাম অফ প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্টের যোগ। যেমন আমি যদি টু ভেরিয়েবল নিয়ে কাজ করি অর্থাৎ এ আর বি দুটো ভেরিয়েবল, তাহলে আমি এরকম একটা লজিক এক্সপ্রেশন ডিফাইন করতে পারি, এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার। তাহলে এখানে তিনটে প্রোডাক্ট আছে, এ বি এ বার বি এ বি বার, এবং তাদেরকে সাম করা হয়েছে। সো দিস ইজ নর্মালি দ্য সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন। সিমিলারলি এই টু ভেরিয়েবলের জন্য আমরা প্রোডাক্ট অফ সাম ডিফাইন করতে পারি, পিওএস ফর্ম ডিফাইন করতে পারি, কী করে, এ প্লাস বি একটা টার্ম মাল্টিপ্লাইড বাই এ বার প্লাস বি মাল্টিপ্লাইড বাই এ প্লাস বি বার। তাহলে এই যে প্লাস প্লাস প্লাসকে গুণ করে দিচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম, যোগ করে আগে যোগ করলাম তারপরে সেই টার্মগুলোকে গুণ করলাম, তো এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম ফর্ম। তো এই দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, তার মানে এই নয় যে এই দুটোই একমাত্র পদ্ধতি যার সাহায্যে আমরা কোনো একটা লজিক্যাল এক্সপ্রেশনকে ব্যবহার করতে পারি, কিন্তু এই এসওপি ফর্ম বা সাম অফ প্রোডাক্ট ফর্ম এবং পিওএস ফর্ম বা প্রোডাক্ট অফ সাম ফর্মে নিশ্চয়ই কিছু ইউটিলিটি আছে যার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো এটা আমরা একটু যদি পরের স্লাইডে যাই তাহলে আর একটু ভালো করে বোঝাতে পারবো জিনিসটা। আমি এক্সপ্রেশন লিখেছি নেক্সট স্লাইডে, একটা হচ্ছে ওয়াই ওয়ান এ বি সি প্লাস এবার বি সি প্লাস এ বি সি বার, এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট ফর্ম। আর সিমিলারলি ওয়াই টুটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস সি বি প্লাস সি বার সম্ভবত ইজ এ পিওএস ফর্ম এক্সপ্রেশন। তো কী সুবিধা, সবথেকে সুবিধা কী এরকমভাবে লেখার, এখান এরকমভাবে লেখার সবথেকে সুবিধা হচ্ছে যে আমি যখন একটা এক্সপ্রেশনকে এসওপি ফর্মে লিখছি তাহলে সেই লজিক্যাল এক্সপ্রেশনগুলো যাই হোক না কেন সেটা যদি এসওপি ফর্মে হয় তাহলে আমি জাস্ট ন্যান্ড গেট ইউজ করে সেই এক্সপ্রেশনটাকে সার্কিটে কনভার্ট করে দিতে পারি। অর্থাৎ এই যে এবিসি প্লাস এবার বিসি প্লাস এই যে এবিসি বার এই এক্সপ্রেশনটা আছে, এখানে আমাকে কী করতে হবে, প্রথমে এ বি আর সিকে ন্যান্ড করতে হবে, তারপরে এবার বি সিকে ন্যান্ড করতে হবে, তারপরে এ বি সি বারকে ন্যান্ড করতে হবে, বোঝা গেল? তারপরে তারপরে যে প্লাসগুলো আছে, হ্যাঁ এই প্লাসগুলো যেগুলো যোগ করার যে ব্যাপারটা, সেই এই তিনটে জিনিসকে এই তিনটে প্রোডাক্টকে আবার একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দিলেই আমি ফাইনাল আউটপুট পাব, এবং সেটা এই এক্সপ্রেশনটাকেই রিপ্রেজেন্ট করবে। এটাই সব থেকে মজার কথা, যাই থাকুক না কেন যদি এই ফর্মে লিখি তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্ম সেগুলোও আমি ন্যান্ড গেট দিয়ে পাবো, এবং ফাইনালি সেটাকে যখন যোগ করব সেই যোগটাও অরের কাজটাও আমি ন্যান্ড গেট দিয়েই করতে পারবো। এবং এখানে যে এ বার করেছি বা সি বার করেছি সেগুলো আমরা আগেই একটা সিঙ্গেল ইনপুট ন্যান্ড গেট দিয়ে সেই কমপ্লিমেন্টেশনের কাজটা করে ফেলতে পারি, তাহলে কোনো অসুবিধা নেই, বোঝা গেল? তাহলে এসওপি ফর্ম ইউজ করার, তাহলে এসওপি ফর্ম দিয়ে যদি আমি আমার কোনো একটা লজিকের এক্সপ্রেশনকে সিম্পলিফাইড ফর্মে পাই তাহলে আমি দেখতে পাচ্ছি সেইটাকে একটা ইউনিভার্সাল লজিক ন্যান্ড গেট দিয়েই জাস্ট ইমপ্লিমেন্ট করে দিতে পারছি। ঠিক সিমিলারলি ওয়াই টু যেটা লিখেছি আমি, এটা হচ্ছে পিওএস ফর্ম, এই ফর্মটা হচ্ছে আরেকটা ইউনিভার্সাল লজিক গেট আছে কি, সেটা হচ্ছে নট। তাহলে সেই আমি এই যে এক্সপ্রেশনটা লিখেছি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি প্লাস বি প্লাস সি, এই এক্সপ্রেশনটা এটাকেও আমি এই প্রত্যেকটা যেগুলো সাম আছে সেগুলোকে আমি নর করে
সাম করব, তারপর তিনটের যে গুণ আছে, প্রোডাক্ট আছে, সেটাকে আমি একটা থ্রি ইনপুট নরের ভিতর দিয়ে পাঠিয়ে দেবো, তাহলেই আমার ফাইনাল এক্সপ্রেশন চলে আসবে। তাহলে যখন আমি এসওপি ফর্মে লিখছি তখন শুধু ন্যান্ড গেট ইউজ করে করে ফেলতে পারছি, ঠিক সেরকম পিএস ফর্মে যখন লিখছি তখন শুধুমাত্র নর গেট ইউজ করে করে ফেলতে পারছি। নর এবং ন্যান্ড দুটোই হচ্ছে ইউনিভার্সাল গেট, তাহলে ইউনিভার্সাল গেট দিয়ে আমরা সিম্পলিফাইড লজিক এক্সপ্রেশন তৈরি করতে পারছি, উইচ ইজ ভেরি বিউটিফুল। সেই জন্য এই যে ফর্ম দুটোর, এই ফর্ম দুটোর খুব কাজ। এবং কার্নো ম্যাপে আমরা এই এসওপি এবং পিওএস ফর্মে কীভাবে আউটপুট লজিক এক্সপ্রেশন বের করা যায় সেটা আমরা খুব সহজেই করতে পারি। এবং আমরা নর্মালি প্রথম ফর্মটা অর্থাৎ এসওপি ফর্মের মধ্যে নিজেদেরকে বেশি করে সীমাবদ্ধ রাখবো, পিওএস ফর্মটা অতটা আমরা করব না, কারণ পিওএস ফর্মটা কে আমি খুব সহজেই এসওপি ফর্মে কনভার্ট করে নিতে পারি। যাই হোক, সেটা উদ্দেশ্য নয়, কিন্তু আমাদের সিলেবাসে যেভাবে যেটুকু দরকার সেইটুকুতে আমরা যদি এসওপি ফর্মকে কীভাবে করতে হয় সেটা শিখে নিই তাহলেই যথেষ্ট। কিন্তু তবুও আমি পিওএস ফর্মকে কীভাবে করতে হয় সেটাও শেখাবো, কারো যদি ইন্টারেস্ট থাকে সেই ব্যাপারটাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে পারে, তার ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো একটা জিনিস আমরা এখানে করে দেখি, ওয়াই টুটাকে আমি আবার লিখলাম, তারপরে গুণ করে দিলাম পুরোটাকে, তারপরে সি সি বার ইজিক্যাল টু জিরো আমরা জানি সেটা ইউজ করলাম, তারপর আমি কিছু কমন নিলাম, এবি কমন নিলাম কয়েকটা জায়গা থেকে। তাহলে এই যে এক্সপ্রেশনটা এলো এবি প্লাস বিসি প্লাস এসি, এটা হচ্ছে এসওপি ফর্ম। তাহলে পিওএস ফর্মকে আমরা এসওপি ফর্মে কনভার্ট করে দিতে পারি। তাহলে ওপরে যেটা এ বি এ সি আর বি সি বারকে নর করে তারপরে থ্রি ইনপুট নরে ইউজ করা হচ্ছিল, নিচে সেখানে কী হবে, এ বি বি সি আর এ সিকে ন্যান্ড করা হবে, তারপরে সেটাকে আর একটা থ্রি ইনপুট ন্যান্ডে ভিতর দিয়ে পাঠিয়ে দিতে হবে। তাহলে দ্য রেজাল্ট উইল বি দ্য সেম। আমি স্টুডেন্টদেরকে বলবো এই জিনিসটা একটু ভেরিফাই করে নিতে, অর্থাৎ ওপরের যে লজিকটা ওয়াই টুটা আছে সেটাকে নর দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, পরে নিচে যেটা আমি করেছি এবি প্লাস বিসি প্লাস এসি সেটাকে আমি ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, তারপরে দুটোর থেকেই যে রেজাল্টটা একই আসছে সেটা জাস্ট ভেরিফাই করে নিতে একবার বলবো। কাজটা একটু সময় সাপেক্ষ, কিন্তু আমার মনে হয় যেটা করতে পারলে আমাদের অনেক কিছু আইডিয়া এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই যে এবি প্লাস বিসি প্লাস এসি যে আউটপুটটা বেরিয়েছে না, এইটা ট্রুথ টেবিলটা করলে আমরা বুঝতে পারবো সেই লজিকটার কী মানে। আমি স্টুডেন্টদেরকে বলবো ওরা যেন এবি প্লাস বিসি প্লাস এসি ট্রুথ টেবিলটা, অর্থাৎ এ বি সি আর ওয়াই টু, এই ট্রুথ টেবিলটা তৈরি করে নেয়। এ বি সি কী কী হবে, জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো, এরকম করে করে ওয়ান 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 পর্যন্ত যাবে। তার করেসপন্ডিং এবি প্লাস বিসি প্লাস এসির কী ভ্যালু হচ্ছে, আর এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইন্টু বি প্লাস সি বার তার কী ভ্যালু হচ্ছে সে দুটো পাশাপাশি লিখ, তাহলে দেখবো এই দুটো পরস্পর পরস্পরকে ভেরিফাই করে দিচ্ছে। তারপরে আমরা যেটা দেখতে পাবো, কী দেখতে পাবো সেটাই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে। এই যে আউটপুটটা যেটা বেরোবে এইটাকে বলে মেজরিটি ভোটিং সার্কিটের আউটপুট, মেজরিটি ভোটিং সার্কিটের আউটপুট। জিনিসটা কি, এ বি সি তিনটে ইনপুট আছে, তাহলে এবার এই এক্সপ্রেশনের দিকে আমরা তাকালে বুঝতে পারবো এ আর বি আর সি এই তিনটের মধ্যে যে কোনো দুটো বা তার বেশি অর্থাৎ তিনটে যদি ওয়ান হয় তাহলে আউটপুট ইজ ওয়ান। তাহলে ওয়ান যখন মেজরিটি আউটপুট ইজ ওয়ান হাই, সেই জন্য এটাকে কী বলছে মেজরিটি ভোটিং, বোঝা গেছে। আর যখন মেজরিটি জিরো হবে, দুটো জিরো হবে, একটা ওয়ান হবে বা তিনটে জিরো হবে, তখন আউটপুট ইজ জিরো। তাহলে এক যখন বেশি হবে, সংখ্যায় বেশি থাকবে, এবিসি এর মধ্যে এক যখন বেশি সংখ্যায় থাকবে তখন আউটপুটও এক হবে, সেই জন্য এটাকে মেজরিটি ভোটিং বলছে। এবং এটা খুব ইন্টারেস্টিং সার্কিট এবং এটার বিভিন্ন জায়গায় খুব কাজ আছে, বুঝতেই পারা যাচ্ছে যে কোনখানে আমাদের এটা কাজে লাগতে পারে। যেখানে আমার একটা সংখ্যা আধিক্যের ব্যাপার থাকে সেরকম জায়গাতে এটাকে ব্যবহার করা যেতে পারে। এরপরে আমি কিছু
এক্সারসাইজ দিয়েছি, বেশিরভাগই যেগুলো আমি আলোচনা করলাম সেগুলোর ইয়ে করেছি, আমি কোয়েশ্চেনের ফর্মে দিয়ে দিয়েছি। আমি চাইবো যে স্টুডেন্টরা যেন এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো নিজেরা লেখে, এবং পারলে আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে হোক, গ্রুপেই প্রেফারেবলি গ্রুপে গ্রুপে তারা যেন তাদের উত্তরটা পোস্ট করে। এবং 5 নম্বর অঙ্কটা প্রবলেমটা আমি দিয়েছি, সেখানে নর গেটের ইমপ্লিমেন্টেশন আছে, তাহলে অবভিয়াসলি ওয়াইটা প্রথমে কিসে আসবে, একটা প্রোডাক্ট অফ সাম ফর্মে আসবে। এবং সেই প্রোডাক্ট অফ সাম ফর্মটাকে আমরা আগের পদ্ধতিতে কী করতে পারবো, সিম্পলিফাই করতে পারবো। সিম্পলিফাই করলে এসওপি ফর্মে আসবে, এবং এসওপি ফর্মে আসার পরে ওই সাম অফ প্রোডাক্টগুলোকে, প্রত্যেকটা প্রোডাক্টকে এবং সামটাকে সবাইকে আমরা কী করতে পারবো, একটা লজিক গেট, ন্যান্ড লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো, এবং ভেরিফাই করে নেব যে আউটপুটগুলো একই হচ্ছে নাকি। তাহলে মাত্র আমি 3 খানা স্লাইড ইউজ করেছি, কিন্তু পড়িয়ে দিয়েছি অনেকটা। বই থেকে এগুলো যদি পড়া হয় দেখা যাবে প্রায় 5-6 পাতা জুড়ে এই জিনিসগুলো আছে। আমি যেটুকু বোঝার জন্য দরকার সেটুকু আমি এখানে বলেছি, তোমরা বই থেকে জিনিসগুলোকে ভালো করে পড়ো, আমার এই স্লাইডটাকে হেল্প নাও, এবং এক্সারসাইজগুলো করো। শুধু এই স্লাইডেরগুলো তো একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি, আমি চাইবো যে বইয়ে যে এক্সাম্পলগুলো আছে আরও বেশি বেশি করে প্র্যাকটিস করো। নেক্সট দিন আমরা কীভাবে কার্নো ম্যাপ ইউজ করে সিম্পলিফাই করা যায় লজিক এক্সপ্রেশন, সেটা সম্পর্কে আলোচনা করব। থ্যাংক ইউ।